Moheshkhali Island is the main island of Moheshkhali Upazila in the Chatpur district of Bangladesh. There will two LNG terminals, FSRU and gas pipelines created to ease Bangladesh gas storage. কক্সবাজার থেকে 4-5 ঘন্টা সময় ব্যয় করলেই মহেশখালী দ্বীপ থেকে ঘুরে আসতে পারবেন। আপনারা ভিডিওতে মহেশখালী দ্বীপ দেখছেন। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ। এই দ্বীপের মৈনাক পর্বতের উপরে রয়েছে আদিনাথ মন্দির। এই ভিডিওর শেষ অংশে দেখবেন আদিনাথ মন্দির এবং পূর্বে দেখাব গোল্ডেন টেম্পল বা বৌদ্ধ বিহার। এই দ্বীপের কারুকার্য এখানে আসা দর্শনার্থীদের আকৃষ্ট করে। এছাড়াও বছরের ফাল্গুন মাসে এখানে আদিনাথ মেলা অনুষ্ঠিত হয়। এখানে রয়েছে বেশ কিছু বৌদ্ধ বিহার, জলাবন ও নানা প্রজাতির পশু পাখি। দেখছেন স্বর্ণ মন্দির বা বৌদ্ধ বিহার। মহেশখালীতে আছে আদিনাথ মন্দির, রাখাইন পাড়া ও স্বর্ণ মন্দির। আপনারা ভিডিওতে স্বর্ণ মন্দির দেখছেন। চাইলে ঝাউবাগান ও চরপাড়া বীচ থেকে ঘুরে আসতে পারেন। চলতি পথেই দেখতে পাবেন পান গাছের বাগান আর লবণের মাঠ। মহেশখালীর পানের সুনাম সারা বাংলাদেশ ব্যাপী, তাই এখানে এলে অবশ্যই মনে মনে বা মনে করে পান খাবেন। মহেশখালীতে যাওয়ার জন্য পথ দুটি আছে। একটিতে আপনাকে প্রথমে কক্সবাজার আসতে হবে এবং এই পথটি কক্সবাজারগামী পর্যটকদের জন্য সবচেয়ে সুবিধাজনক। ঢাকা থেকে কক্সবাজার সড়ক, রেল এবং আকাশপথে যাওয়া যায়। ঢাকা থেকে কক্সবাজারগামী বাসগুলোর মধ্যে সৌদিয়া, এস আলম, মার্সিডিস বেঞ্চ, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সোহাগ পরিবহন, এস আলম পরিবহন, সেন্ট মার্টিন হুন্দাই ইত্যাদি উল্লেখযোগ্য। দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও বৌদ্ধ বিহার মহেশখালী দ্বীপের আরেকটি পর্যটন আকর্ষণীয় স্পট। দেখছেন স্বর্ণ মন্দির। এই মঠটি দ্বীপের ডকইয়ার্ডের কাছে। মঠটির সঠিক অবস্থান গোরকঘাটা এবং
বড় রাখাইন পাড়ায় প্রতিদিন প্রচুর মানুষ এই দ্বীপে মঠটি দেখতে আসেন। মঠ চত্বরের ভিতরে বেশ কয়েকটি ভবন রয়েছে। এছাড়াও সীমানা ভিতরে দুটি প্যাগোডা, পিতলের তৈরি করা হয়েছে এই এটার গঠন দুটোর একই রকম। এছাড়াও এখানে বুদ্ধের বেশ কয়েকটি মূর্তি রয়েছে। আপনারা ভিডিওতে স্বর্ণমন্দির দেখছেন, একটি খুব বড় পিতলের মূর্তি। বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের নিয়মিত প্রার্থনার জন্য এখানে আসেন। এখানে অধিকাংশই রাখাইন উপজাতি। কক্সবাজারে পৌঁছে মহেশখালী উপজেলা যাওয়ার জন্য বাসের মতো লোকাল পরিবহন পাবেন, তারপর সেই আকর্ষণে পৌঁছতে রিক্সা নিন। কক্সবাজার শহর থেকে মহেশখালী দ্বীপ মাত্র কয়েক কিলোমিটার দূরে। দ্বীপে যাওয়ার জন্য আপনি ট্রলার ব্যবহার করতে পারেন। ট্রলারে করে দ্বীপে পৌঁছতে পারে 15-20 মিনিট সময় লাগবে। কক্সবাজারের শহরের যে কোনো জায়গা থেকে মহেশখালী যাবার জেটিতে বা 6 নং ঘাটে চলে আসুন, তারপর লোকাল ট্রলার বা স্পিড বোটে 70-80 টাকা ভাড়ায় মহেশখালী আসবেন। চাইলে স্পিড বোট রিজার্ভ নিতে পারেন। মহেশখালী এসে সব কিছু ঘুরে দেখতে এক বা দুজন হলে একটি রিক্সা নিয়ে নেবেন। ভাড়া পড়বে 150-170 টাকা, অথবা 5-7 জনের অটো ইজি বাইক ভাড়া 300-350 টাকা করে নেবে। তবে ভালো করে দরদাম করে নেবেন। আর অন্য পথে যেতে আপনাকে চট্টগ্রাম থেকে সড়ক পথে চকরিয়া এসে বদরখালী হয়ে মহেশখালী আসতে হবে। এ পথে মহেশখালী আসতে 1.5 ঘন্টা সময় লাগে। চকরিয়া হয়ে যাবার পথে মহেশখালী জেটি চোখে পড়বে। ভিডিওতে আপনারা মহেশখালীর আদিনাথ মন্দির দেখছেন। আদিনাথ মন্দির অনেক পুরনো একটি মন্দির। আদিনাথ মন্দির বাংলাদেশের বিখ্যাত অন্যতম হিন্দু মন্দির। এটি বাংলাদেশের উপকূলীয় শহর কক্সবাজার থেকে 12 কিলোমিটার দূরের মহেশখালীতে অবস্থিত। হিন্দু সম্প্রদায়ের দেবতা দেবাদিদেব মহাদেবের নামানুসারে এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ায় মন্দিরটি শিব মন্দির নামেও বহুল প্রচলিত। ভিডিওতে আপনারা শিব মন্দির বা আদিনাথ মন্দির দেখছেন। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নের ঠাকুরতলা গ্রামে এই মন্দিরটি অবস্থিত, যা সমুদ্র এবং সমতল থেকে প্রায় 85.3 মিটার উঁচুতে। এই মন্দিরটি মৈনাক পাহাড়ের চূড়ায় নির্মিত, যা সমতল থেকে 69টি সিঁড়ি ভেঙে উঠতে হয়। আমরা সিঁড়ি ভেঙে উপরে উঠছি। আদিনাথের অপর নাম মহেশ। এই মহেশের নামানুসারে মহেশখালী। আদিনাথের গোড়াপত্তন কয়েক হাজার বৎসর পূর্বে ক্রেতা যুগে। এর একটি ঐতিহাসিক সভ্যতা রয়েছে, যা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ, পুরাণ ও ঐতিহাসিকগণের বর্ণনা থেকে জানা যায়। ক্রেতা যুগে রাম রাবণের যুদ্ধের কথা ধর্মগ্রন্থে পাওয়া যায়। রাবণ লঙ্কা যুদ্ধে রামের সঙ্গে জয়লাভের জন্য দেবাদেবের মহাদেবের কাছে বর প্রার্থনা করেন।